টক দই। এই টক দই শরীরের জন্য ভীষণ উপকারী, এটা আমাদের সকলেরই জানা। কিছু মানুষ আছেন যারা প্রতিদিন দুপুরে টক দই খান। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং তেমন কোনো রোগ তাদের হয় না। আজকের ভিডিওতে আমরা জানব টক দই খেলে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে আর টক দইয়ের কি কি উপকারিতা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং টক দইয়ের বিভিন্ন উপকারিতা জানুন। আশা করি ভিডিও শেষে আপনিও টক দইকে আপনার ডায়েটে সামিল করে নেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। চলুন দেরি না করে বিস্তারিতভাবে শুরু করা যাক। গরমে শরীরকে শীতল রাখতে টক দইয়ের জুড়ি মেলা ভার। এর জন্য দক্ষিণ ভারতের লোকেরা এত টক দই খেয়ে থাকে। 200 থেকে 250 গ্রাম টক দই থেকে আপনি পাবেন 100 থেকে 150 ক্যালোরি শক্তি, 3.5 গ্রাম ফ্যাট, 20 গ্রামের মতো কার্বোহাইড্রেট এবং 4 থেকে 10 গ্রামের মতো প্রোটিন। আর বাড়তি পাওনা হিসেবে থাকছে ভিটামিন ডি আর ক্যালসিয়াম। আপনি যদি প্রতিদিন নিয়ম করে টক দই খান তাহলে প্রায় কোনো শারীরিক সমস্যা আপনার থাকবে না ইনশাল্লাহ। এখন আসি টক দই খেলে কি কি উপকার হয় সে বিষয়ে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডায়েটে টক দই রাখুন। খাওয়ার পর এক বাটি টক দই যেমন খাবার হজমে সাহায্য করে তেমনি অন্য খাবারের পুষ্টিগুণ শোষণে সাহায্য করে। নিয়মিত টক দই খেলে পেটের যাবতীয় সংক্রমণ আরোগ্য হয়। এরপর বলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে, যার মধ্যে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া আর অধিকাংশ খারাপ ব্যাকটেরিয়া। টক দই শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ ঠিকই শুনেছেন, টক দই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর আপনি যত কম রোগে ভুগবেন ততই সুস্থ থাকবেন। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভ্যাজিনাল ইস্ট ইনফেকশন কমায় টক দই। এতে আছে প্রচুর ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, ক্যালসিয়ামের সঙ্গে ফসফরাস মিশে বাচ্চাদের নতুন হাড় ও দাঁত আরও সুগঠিত করতে সাহায্য করে। রোজ এক বাটি টক দই খেলে হাড়ের রোগ, বাত ব্যথা ও হাড়ের ক্ষয় হবে না। এরপর বলবো মানসিক চাপ দূর করতে সাহায্য করে টক দই। আজকের প্রতিযোগিতার বাজারে দুশ্চিন্তা আর অবসাদ যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। এই সমস্যার খুব উত্তম সমাধান লুকিয়ে আছে টক দইয়ের মধ্যে। রোজ এই খাবার খেলে হাসতে হাসতে দুশ্চিন্তা ও অবসাদের কবল থেকে মুক্ত থাকবেন আপনি। সেটা কিভাবে বলছি, টক দই শরীরের পাশাপাশি নার্ভ ঠান্ডা রাখে। আর যার স্নায়ু ঠান্ডা থাকে তাহলে সেক্ষেত্রে তার উত্তেজনা কম হয়, ফলে আপনি খুব সহজেই দুশ্চিন্তা ও অবসাদ এর হাত থেকে মুক্তি পেতে পারেন। ওজন কমাতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম শরীরের কোর্টিসেল তৈরি হতে দেয় না। অনেকেই জানেন না শরীরের মেদ জমে কোর্টিসেল অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে। আর এই হরমোন মানুষের অতিরিক্ত দুশ্চিন্তা অবসাদ অলসতা থেকে বেশি সৃষ্টি হয়। তাই শরীর ও মনকে ফিট রাখতে চাইলে টক দই আপনার জন্য খুবই উপকার আনতে পারে। পাশাপাশি শরীরের বাড়তি মেদও জমতে দিবে না। হার্ট ভালো রাখতে সাহায্য করে টক দই। দই খাওয়ার অভ্যাস থাকলে ভালো থাকবে হার্ট, কারণ এটি কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। এটি যেমন শরীরে বাড়তি মেদ জমতে দেয় না, তেমনি ধমনীতে জমা কোলেস্টেরলকে নষ্ট করে। এর ফলে আমাদের হার্ট ভালো থাকে। আমাদের ধমনীতে এলডিএল নামক কোলেস্টেরলের বেশি পরিমাণ জমা হয়ে গেলে হার্টের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের মতো কোনো সমস্যা আপনার থেকে থাকলে তাহলে আপনি আপনার ডায়েটে অবশ্যই টক দই রাখুন। কোষ্ঠকাঠিন্য খুবই কষ্টদায়ক রোগ এবং কোষ্ঠকাঠিন্য থেকে নানা রকম রোগ হতে পারে। সব থেকে কষ্টদায়ক রোগ হল পাইলস, ফলে কোষ্ঠকাঠিন্যকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। তার জন্য টক দই আপনাকে খেতে হবে। টক দইয়ের লেকটিন কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এর সাথে বলা যেতে পারে আপনি যদি নিয়মিত টক দই খেতে পারেন তাহলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সারকে দূর করতে প্রতিদিন টক দই খাওয়ার চেষ্টা করুন। যৌন ক্ষমতা বৃদ্ধি করে টক দই। অনেক পুরুষ শারীরিকভাবে সক্ষম হতে নানাভাবে চেষ্টা করে থাকেন, কিন্তু তারা তাদের ডায়েটের দিকে একবারও খেয়াল করেন না। এমন সব খাবার খাচ্ছে যাতে করে তার সেই শক্তি নষ্ট হয়ে যায়।
কিন্তু আপনি আপনার স্বাস্থ্যকর খাবারের মধ্যে নিয়মিত টক দই খেলে যৌন অক্ষমতার হাত থেকে রেহাই পাবেন। ত্বক ও চুলকে ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিন অ্যাসিড খুশকি কিংবা যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কমায়। টক দইয়ের মধ্যে থাকা ভিটামিন ই, জিঙ্ক, ফসফরাস ত্বক ও চুলের রং উজ্জ্বল রাখে এবং রোগে পড়া কালচে ভাবকেও কমায় টক দই। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এর এক গবেষণায় দেখা গেছে যে টক দই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। টক দই উপস্থিত পটাশিয়াম শরীরে প্রবেশ করার পর সোডিয়ামের আধিক্য কমাতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। প্রসঙ্গত, শরীরে লবণের পরিমাণ বাড়তে থাকলে ওয়াটার রিটেনশন বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ বাড়তে শুরু করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে টক দইয়ের উপাদান কার্যকর। টক দইয়ের ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায়। তবে কিছু সতর্কতা, বেশ উপকারী হলেও টক দই খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত, তাহলে অ্যাসিডিক এ খাবারটি থেকে হওয়া যে কোনো সমস্যা এড়িয়ে চলা সম্ভব হবে। যেমন, এক, দই কখনো গরম করে বা রোদে রেখে খাওয়া উচিত নয়। দুই, সন্ধ্যার পর টক দই না খাওয়াই ভালো, এতে হজমের সমস্যা হতে পারে। তিন, ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা দই খাবেন না, এতে ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে, কারণ দই একটি গণ খাবার, ফলে পেটে যাওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে এটি। চার, সর্দি বা কাশি থাকলে দই এড়িয়ে চলাই উত্তম। পাঁচ, টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া উচিত নয়। ৬. যাদের বাত, হাঁপানি, কিডনি ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে বা যারা লিকোনিয়া রোগী, তারা টক দই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে খেতে পারেন। এছাড়া বিভিন্ন গবেষণা ও আয়ুর্বেদের দাবি, যত উপকারী হোক না কেন, রোজ টক দই দীর্ঘদিন একটানা না খাওয়াই ভালো। আপনি এক সপ্তাহ খাবেন, আবার এক সপ্তাহ গ্যাপ দিতে পারেন, অথবা সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারেন। ৭. আয়ুর্বেদ অনুযায়ী মাছ ও মাংসের মতো গরুপাক খাবারের সঙ্গে টক দই খাওয়া ঠিক নয়। এতে খাবার হজমের সময় শরীরে টক্সিন তৈরি হয়, যা পরবর্তীতে অন্যান্য রোগ সৃষ্টির কারণ। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।